উন্নয়ন হোক, মানুষ সুখে থাকুক, সবার জন্য প্রার্থনা করেছি। কেউ বাকি নয়, পরস্পর পরস্পরকে ভয় করছে। এখন ওই পার্টিটা ছেড়ে দিতে পারলে লোকে বাঁচে, বাইরের দিকে লড়তে লড়তে এখন নিজেদের মতো লড়াই শুরু হয়ে গেছে। যত সময় ঘনিয়ে আসছে বুঝে গেছে কামিয়ে নাও, তাই নিয়ে মারামারি। বিজেপি কোনো হিংসায় বিশ্বাস করে না, হিংসা করে না। পরিবর্তন হোক, উন্নয়ন হোক, মানুষ সুখে থাকুক, সবার জন্য প্রার্থনা করি। হ্যাঁ, চিহ্ন অবস্থায় আমি প্রথমবার পুজো দিতে এলাম, আর বিষ্ণুপুরে এসেই তো এবার কিন্তু মায়ের কাছে আসা হয়নি। এবারে সেই সুযোগটা হয়েছে, মায়ের কাছে আসা হলো, আপনাদের সঙ্গে দেখাও হলো, বিজয়ের পরে একটা ভালো কাজ হলো। সাধারণ মানুষ সবাই বিজেপির দিকে তাকিয়ে আছেন, পরিবর্তনের দিকে তাকিয়ে আছেন, মানুষ চাইছেন পরিবর্তন করতে। আমরা সেই লড়াইটা লড়ছি সবার। তারা পশ্চিমবাংলায় গুন্ডা মস্তান সমাজ বিরোধীরা লাপিয়ে বেড়াচ্ছে, এবং তারা টিএমসির মধ্যেও আছে। যা হচ্ছে এখন টিএমসির গোষ্ঠীকন্দল ভাগবাঁটোয়ারা নিয়ে লড়াই, তাতে খালি সাধারণ কর্মী নয়, এমএলএকেও টার্গেট করা হয়েছে। এমএলএ মারা গেছে, চেয়ারম্যান মারা গেছে, কাউন্সিলর, পঞ্চায়েত, কেউ বাকি নয়। পরস্পর পরস্পরকে ভয় করছে। এখন ওই পার্টিটা ছেড়ে দিতে পারলে লোকে বাঁচে, এরকম একটা সন্ত্রাসবাদী দল হয়ে গেছে টিএমসি। বাইরের দিকে লড়তে লড়তে এখন নিজেদের মতো লড়াই শুরু হয়ে গেছে। যত সময় ঘনিয়ে আসছে বুঝে গেছে কামিয়ে নাও, তাই নিয়ে মারামারি। বিজেপি কোনো হিংসায় বিশ্বাস করে না, হিংসা করে না। সমস্ত জায়গায় যেখানে কোন খারাপই টিএমসির লোক হয়েছে, সব গোষ্ঠীদ্বন্দ্ব। এবং আমরা বলি না, তাদের বাড়ির লোক বলছে যে পার্টির লোকই মেরেছে। আমাদের কর্মীরা তো গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করছেন, তাকে খুন করা হচ্ছে প্রকাশ্যে সবাই জানে। কিন্তু টিএমসির মধ্যে সমস্ত সমাজ বিরোধীরা ঢুকে পড়েছে, তারাই কব্জা করেছে দল, আর তারাই মারামারি করছে, নিজেরা প্রশ্ন মারছে। আইন শৃঙ্খলা বলে কিছু নেই, ফলে কেউ কাউকে ভয় করে না।